আসামের একজন শীর্ষস্থানীয় লোকশিল্পী, সঙ্গীতজ্ঞ, বিশেষ করে চা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের শিল্পী ঝুমুর সম্রাট দুলাল মানকিকে ওনার অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেন। রাষ্ট্রপতির থেকে উক্ত পুরস্কার গ্রহণ করে শিল্পীজন আজ ডিব্রুগড় বিমানবন্দরে উপস্থিত হন। বিমানবন্দরে ওনাকে আসাম চা জনজাতি ছাত্র সমিতি সহ বিভিন্ন দল সংগঠন এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানেরা উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর একটি বিশাল সমাবেশ যোগে ওনাকে ওনার নিজ বাসভবনের দিকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য যে 1976 সালে উনি আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্রের সা শ্রমিকর আসর অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নিমন্ত্রণ লাভ করেছিলেন। 1982 সালে উনি সা জনজাতির লোকগীত নামের চা সম্প্রদায়ের লোকগীতের একটি সংকলন তৈরি করেছিলেন। এরপর উনি আরও অনেক গানে কণ্ঠদান করেছেন। 2013 সালে মুক্তি লাভ করা এমটিভি কোক স্টুডিও সিজন 3-র ঝুমুর কি তোকে বান্ধি দেলাই নামের জনপ্রিয় গান উনি অঙ্গরাগ মহন্ত এবং সীমান্ত শেখরের সাথে পরিবেশন করেছিলেন। বিভিন্ন পুরস্কার বিভূষিত দুলাল মানকি পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে সংবাদ মাধ্যমের আগে এভাবে নিজের মন্তব্য প্রকাশ করেন। মানে অনুভৱ আৰু কি মোৰ কাৰণে মোৰ জীৱনত মোৰ লাইফত 2021 চনৰ 9 নৱেম্বৰ তাৰিখে অতি স্মৰণীয় দিন আৰু অতি আনন্দৰ দিন মোৰ কাৰণে। আৰু মোৰ বুলি এক নকওঁ, দুলাল মানকি পদ্মশ্ৰীৰ বাৰ্তাটো যেতিয়া অসমৰ ৰাইজে গম পাইছে, প্ৰত্যেক মানুহে মানে আদৰি লৈছে আৰু ভাল পাইছে। অসম চৰকাৰ আৰু ভাৰতবৰ্ষৰ গৃহ মন্ত্ৰালয়, ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰপতি, উপৰাষ্ট্ৰপতি, প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰী সকলোৱে ইমান আনন্দত, ইমান হেৰিত আমাক লগ ধৰি আমি আমাৰ লগত মনৰ ভাৱৰ আদান প্ৰদান কৰিলোঁ। সেইটো মোৰ কাৰণে মানে বহুত ডাঙৰ কথা, বহুত ভাল লাগিছে। আৰু ক'ব নোৱাৰোঁ মানে, আমিতো মাটিৰ মানুহ, আজি নিজৰ কৃষ্টি সংস্কৃতি নিজৰ পৰম্পৰাখিনি আগুৱাই নিবৰ কাৰণে অহৰহ চেষ্টা কৰি আছোঁ। আৰু সেই উদ্দেশ্যে আজি ভাৰত চৰকাৰে মোক যি সন্মান জনালে পদ্মশ্ৰী, তাৰ কাৰণে মই প্ৰথমেই আমাৰ এই সময়ৰ অসম চৰকাৰ সৰ্বদা সৰ্বানন্দ সোণোৱাল আৰু ভাৰত চৰকাৰক মই অধিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অসমাদিত্য।